রেঞ্চো বৃষ্টি পড়ছে তো তুই সাহসী এত ভয় পাচ্ছ কেন রেঞ্চো ডক্টর দেখানো হয়ে গেছে এখন ওর শরীরটা অনেকটাই খারাপ ধরছে ধরে 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 আরে ওর মুখ মারবে না না ठंडा लेगे खूब कासछे तो रैंचो के लिए क्लिनिके ओके डॉक्टर देखाबो देन अलरेडी छटा बजे जाए तो आस्ते आस्ते साढ़े छटा सातटा बेजे जाए देन एखान बेरोबो हावड़ा जावर जन्य कारण कल के सकाल बेला मैं भोर बेला হাওড়াতে আমরা একটা শুট করব তো ক্যামেরা ট্যামেরা সবকিছু নিয়ে যাচ্ছি তো অনেক ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা ব্লগটাই কিন্তু কন্টিনিউয়াসলি সাথে থেকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আচ্ছা দিদি আর রাঞ্চো এসে গেছে গাড়িতে উঠে গেছে চলো গাড়িতে উঠে যাক রাঞ্চো ভাবছে ওকে আবার নিয়ে যাওয়া হচ্ছে দীঘা ঘুরতে যাচ্ছে ও চলো বেরোনো যাক দরজাটা দিয়ে দি তাড়াতাড়ি করে এখন যাই ডক্টর দেখি তাড়াতাড়ি আসতে হবে চলো এই যে রাঞ্চো এসে গেছে রাঞ্চো ক্লিনিকে অবশেষে রাঞ্চো না প্রচন্ড অ্যাক্টিভ মানে ও সারাদিন লাফালাফি করে থাকে এদিক ওদিক দৌড়তে থাকে সারাক্ষণ এরকম করতে থাকে ঘরেতে তো আমরা বাস ওকে একবার আজকে এমনি নর্মালি ভিজিটেই নিয়ে আসছিলাম কিন্তু আমরা ভাবতে পারিনি যে ওর গায়ে 106 জ্বর আছে মানে ওকে দেখে এইটুকু বোঝা যাচ্ছে না যে ওর এতটা শরীরটা খারাপ বাবা আমার ছবি তুলে কি হবে পাগল বিজে তো মুখ থেকে চোখ কিছু দেখা যাচ্ছে না ৭:২৫ অনেকটাই টাইম লাগলো কারণ ওর শরীরটা অনেকটাই খারাপ মানে 106 মতন জ্বর মানে ডাক্তার নিজেই বিশ্বাস করছে না যে ওর 106 জ্বর কারণ নর্মাল লাফালাফি করছে সবকিছু করছে আর যেহেতু গায়ে অনেকটা লম ওই জন্য বোঝাও যায় না যে গাটা গরম কিনা আর ওর ব্লাড টেস্টও হলো একটু মানে ওর কাশিটা একটু আলাদা রকমের লাগছে তো যাই হোক আপডেট তোমাদেরকে দেবো তো চলো এখন বাড়ি যাই গিয়ে আবার আমাদেরকে যেতে হবে হাওড়া অনেক ওষুধও দিয়েছে এবার ওষুধ খেতে হবে চলো এই ওষুধগুলো খেতে হবে তোমাকে ঠিক আছে ওষুধগুলো খেয়ে নেবে কি হয়েছে বাবা হাঁপিয়ে গেছে সো ফাইনালি আমরা এখন বেরোচ্ছি এখন বাজে 8:10 আর এখন আমরা যাবো হাওড়া তো চলো মেট্রোই যাব মেট্রোতেই যাবি তো মেট্রোতেই যাব তো ভেবেছিলাম একটু ওখানে গিয়ে একটু বেরোবো এদিক ওদিক ঘুরবো কিন্তু আজকে আর ঘোরা যাবে না তো কালকেরই বেরোবো যেতে ইচ্ছা করছে না র্যাঞ্চোর এরকম যা পুরো অন্ধকার হয়ে গেল এরকম অবস্থা থেকে সত্যি যেতে ইচ্ছা করছে না বাট কিছু করার নেই ওখানে আর কি বলা আছে কাকিমাকে আর মানে জিনিসটাও পুরো সেট করা আছে কালকে মানে শ্যুটটা করতেই হবে সেই কারণে যাচ্ছি এমনি এখন ঠিক আছে তিন দিন পর বললো রিপোর্ট আসবে ব্লাড টেস্ট হয়েছে তিন দিন পর রিপোর্ট আসবে রিপোর্টটা দেখলে বোঝা যাবে যে এক্স্যাক্টলি প্রবলেমটা কি হচ্ছে
আমার ফোনেতে মাত্র 970 MB, হ্যাঁ MB জায়গা পড়ে আছে, জিবি না, 970 MB জায়গা পড়ে আছে। আর কালকে আমি যাব, কালকেরও ব্লগিং করতে হবে। তো আমি এখন যেতে যেতেই সমস্ত আগে যা সব ব্লগগুলো করে রেখেছি সেগুলো এখন এডিট করছি, যাতে এডিট করে আমি ছেড়ে দিতে পারি আর ছেড়ে দিয়ে ডিলিট করে দিতে পারি। কারণ আজ যদি আমি এডিট করে না ছাড়ি তাহলে কালকে আর কি আমি ব্লগ করতে পারবো না। তো এই পৌঁছেই গেছি কবি নজরুল, এখান থেকে মেট্রো ধরবো, যাবো সদন, তারপর সদন থেকে বাস ধরবো, যাবো বেলেবল, ওখান থেকে আবার টোটো ধরবো। তো চলো সদনে নেবে, এখন দাঁড়িয়ে আছি বাসের জন্য। রাহুল বাস কোথায়? বাস অনেক আছে, বাস পাবি, বাস হয়ে পারে। এই জাস্ট আমরা নামলাম, তো এই যে রাহুল ফোন করেছিল, রাহুলের এক বন্ধুকে আকাশ এসে গেছে, আর অমল দা বলে আরেকটা দাদা আছে, সেই দাদাও আছে। বাড়ি ফেরার পথে ওরা এই আশেপাশেই ছিল, সেই কারণে ফোন করে নিল। তো এখন যাওয়ার পথে একটা খুব ভালো নাকি চায়ের দোকান পড়ে, তো সেখান থেকে একটু চা খাবো, দেন তারপরে বাড়ি যাবো। এই যে অমল দাদা এসে গেছে, তো চলো এখন যাই, বাড়ি ফেরা যাক। আর বাড়ি ফেরার পথে তো চা খেয়ে যাবো, তোমাদেরকে বললামই। আর চা খেতে গিয়ে আমার চোখে পড়লো একটা অসম্ভব সুন্দর জিনিস। এই যে গেছে এখন পায়রা ধরতে, ওর মনে হয় লেগেছে, এতটাও পাচ্ছে না যে উঠতে পারবে না। কোথাও লেগেছে কোথায়? ওর একটা পা পুরো কাটা ছিল, আর পাখনা গুলো না ছাঁটা ছিল, সেই কারণে ও উঠতে পারছিল না। তো আকাশ ওকে ওর বাড়ি নিয়ে চলে গেল। চলো আমরা পৌঁছে গেছি বাড়ি, আমরা এসে গেছি, এসে সবার আগে ফ্রেশ হয়ে নিয়েছি। আর কাকিমা এখন আমাদের খাবার বেড়ে দিচ্ছে। এই যে কাকিমার শরীরটাও একটু খারাপ, বাবা রাহুল কাজ করছে, রাহুল কাজ করছে, রাহুল ভালো ছেলে হয়ে গেছে, বাড়ি এসে কাজ করছে, জল ভরে দিচ্ছে। মায়ের শরীর খারাপ, কাকিমার শরীরটা খারাপ, ওই জন্য রাহুল কাজ করছে। এই যে দেখো কত কিছু রান্না করেছে শরীর খারাপও। যখন নেল এক্সটেনশনটা করি এক থেকে দুদিন চামচ দেখাই, ঠিক আছে? তারপরে যখন মায়া মোমোটা ত্যাগ করে ফেলি লোকে, তখন হাত দিয়ে শুরু করি, দেখো হলুদ হয়ে গেছে। খাবার দাবার কমপ্লিট করে আমরা এই জাস্ট এলাম একটু ছাদে সবাই মিলে। কাকিমা বললো এই টাইমটা নাকি খুব ভালো হাওয়া দেয়, আর সত্যি একটু আগে খুব ভালো হাওয়া হচ্ছিলো, বাট খাওয়াটা এক্ষুনি থেমে গেল। মোটামুটি 5-10 মিনিট এখানে থাকবো, তারপরে নিচে চলে যাবো ঘুমাতে। আর আজকের দিনের ব্লগটা তো এখানেই শেষ করছি, আর কালকে যাবো আমরা শ্যুট করতে। তো কালকে ব্লগটা দেখার জন্য এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে।